আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতারা এই বঙ্গবন্ধু সহধর্মিণীকে বলেছেন আপনি বিধবা হবেন। সেদিন শেখ ফজলুল মজিদ বলেছেন আমি একা কেন, 34 জন জেল বন্দীরাও বিধবা হবে। বঙ্গবন্ধুর সহধর্মিণী শুধু তার নিজের কথা ভাবেননি, 34 জন কারাবন্দীদের কথা ভেবেছিলেন। তার প্রমাণ কিন্তু আমরা দেখেছি যখন ঢাকার রাজপথে স্লোগানে স্লোগানে বলছে জেলের তালা ভেঙেছি বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছি। বঙ্গবন্ধুর জীবনে কাজী নজরুল ইসলামের সেই বিজয় লক্ষ্মী নারী হিসেবে এসেছেন বঙ্গমাতা শেখ ফজিলতুন নেসা মসজিদ। খোকা থেকে মসজিদ, মসজিদ থেকে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পিছনে যে নারীর অবদান অনস্বীকার্য, তিনি আর কেউ নন, আমাদের বঙ্গমাতা শেখ ফজিলতুন নেসা মসজিদ, যিনি কখনোই নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেননি, সবসময় ভেবেছেন দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীর কথা। বঙ্গবন্ধুর যখন বদি জীবনে দফা হাতে সামলেছেন সংসার ছেলে মেয়ে এবং কর্মীদের, সেই মহর্ষি নারীর আজকে জন্মদিন। আজকের এই জন্মদিনে মহর্ষি নারী প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ১৪ আগস্টেই বঙ্গমাতার জন্ম, এই আগস্ট মাসেই বঙ্গমাতা জন্মগ্রহণ করেছেন। আবার এই আগস্ট মাসেই আমাদেরকে বঙ্গমাতা বঙ্গবন্ধু সহ পরিবারে চলে যেতে বাধ্য হয়েছে ঘাতকের গুলিতে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা, এ ব্যথা বাঙালির হৃদয়ের রক্তক্ষরণ, এ ব্যথা বাঙালির শিরধার সঞ্চারিত অনুক্ষণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হওয়ার পেছনে যে মানুষটার সবচেয়ে বেশি অবদান, তিনি হচ্ছেন বঙ্গমাতা। আজকে বঙ্গমাতার 93তম আলোচনায়, শীর্ষক আলোচনায় ইতিমধ্যেই অনেকে বক্তব্য রেখেছেন, ইতিহাস নিয়ে বেশি কিছু বলবার নেই। একজন নেতা নেতা হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান হয় তার সহধর্মিণী, সেটি প্রমাণ জাতির পিতার সহধর্মিণী শেখ বঙ্গমাতা শেখ ফজলুল নেসা মসজিদ। আগরতলা ষড়যন্ত্র মামলা যখন হয়েছিল, বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, পাকিস্তান সরকার কর্তৃক গোল টেবিলের প্রস্তাবনা দিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধুকে প্যারেলে মুক্তি নিয়ে গোল টেবিলে অংশগ্রহণ করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল, যেখানে আওয়ামী লীগের প্রবীণ নেতারা বারবার বলছেন প্যারেলে মুক্তি নিয়ে গোল টেবিলে অংশগ্রহণ করতে, সেখানে শেখ ফজলুল নেসা মসজিদ ভিন্ন, তিনি বলেছেন না বঙ্গবন্ধু একা না, 34 জন জেল বন্দী ছিল, তারা তো যাচ্ছে না, সেখানে বঙ্গবন্ধু একা প্যারেলে কিভাবে মুক্তি নেয়। তখন আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতারা এই বঙ্গবন্ধু সহধর্মিণীকে বলেছেন আপনি বিধবা হবেন। সেদিন শেখ ফজলুল মজিদ বলেছেন আমি একা কেন, 34 জন জেল বন্দীরাও বিধবা হবে। বঙ্গবন্ধুর সহধর্মিণী শুধু তার নিজের কথা ভাবেননি, 34 জন কারাবন্দীদের কথা ভেবেছিলেন। তার প্রমাণ কিন্তু আমরা দেখেছি যখন ঢাকার রাজপথে স্লোগানে স্লোগানে বলছে জেলের তালা ভেঙেছি বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছি। আব্দুল গাপ্পার চৌধুরী সেদিন রাজপথে দাঁড়িয়ে চিন্তা করেছিলেন, তার একটি লেখায় আমি করেছিলাম, আমার প্রথম সেদিন মনে হয়েছিল যে বঙ্গমাতাই জেলের তালা ভেঙে বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছিলেন, কারণ সেদিনের সেই সিদ্ধান্তই বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিল।